এই ছবি বলে দিচ্ছে কাইসার ও জয়নালের বন্ধুত্বের সম্পর্ক কতটা গভীর। এমন মধুর সম্পর্ক হঠাৎ মোড় নিল হত্যাকাণ্ডে, সেই বন্ধু হয়ে গেল হত্যাকারী। তুচ্ছ একটি ঘটনায় বন্ধুকে খুন করতে কার্পণ্য করেনি জয়নাল, হামলায় অংশ নেয় জয়নাল সহ তার অপর ভাইয়েরা। ব্যাডমিন্টন খেলায় সামান্য কোমল পানীয় পান করাকে কেন্দ্র করে কাইসার ও তার চাচাতো ভাই সাইদুলকে ছুরিকাঘাত করে হত্যা করে জয়নাল ও তার দুই ভাই মিলে। সোমবার রাত 11টার দিকে কক্সবাজারের বাস টার্মিনালের লারপাড়ার ঝিলমটা স্কুলের পাশেই এই ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী মফিজুর রহমান নিজেও ঘটনায় আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। টিটিএনকে তিনি জানান, কাইসারের সাথে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাটি সাইদুল সমাধান করতে গেলে তার উপরও চড়াও হয় হামলাকারীরা। ওই সাইদুল ভাই একটা বলছি না, এই তো জগডার মধ্যে ছিল না, এই গেছে যে কি মানে সমাধান করার জন্য সামনে গেছিল, আমরা কিন্তু সামনে যাই নাই, কারণ ঘটনা তো আমরা আতিক তার ভাইদের খবর দিছে। হ্যাঁ, এরা যেভাবে পাগলের মতো আসবে, এলাকার লোক পরিচিত লোক এভাবে আসবে সেটা আমাদের জানা ছিল না। এরা যেভাবে মানে মানে দয়া কিরিস নিয়ে এদের যেভাবে সত্যি এভাবে বিচাচ্ছে, এগুলা কিন্তু ভালো মন্দ কাকে দেখতেছে না, শুধু কুপাচ্ছে আর কুপাচ্ছে। স্থানীয়রা বলছে একই এলাকার কলিলুর রহমানের ছেলে জয়নাল আবেদিন, কামাল হোসেন, আতিকুল ইসলাম অমৃত, আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান, প্রকাশ কাটু মিজান সহ বেশ কয়েকজন মিলে কাইসারু সাইদুলকে ছুরিকাঘাত করে কামাল জয়নাল তারাই মেরেছে। ওরা চারজন ছিল, একজন কামাল, একজন জয়নাল, আরেকজন হচ্ছে আতিক, এরা তিন ভাই। তিনজনের বাপের নাম হচ্ছে খলিল, আব্দুল খলিল, আরেকজন হচ্ছে এদের কাজিন যে মিজানুর রহমান, এর বাপের নাম হচ্ছে মারা গেছে আব্দুর রহিম। এরা চারজনেই মূলত মারামারিটা করছে এবং এরা চারজনেই মারছে। নিহত কাইসার 6 মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ঘটনার পরপরই হাসপাতালের মর্গে ছুটে যান পরিবারের সদস্যরা, প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। বিয়ে দিছি 6 মাস হয়েছে, এখনো 6 মাসের মাথায় জামাইকে কেড়ে নেওয়া হয়েছে সবাই, আমরা এটার উচিত বিচার চাই, ফাঁসি চাই। তারা বন্ধু আছে, একসাথে থাকি তো একসাথে চলি। সদর হাসপাতালের চিকিৎসক জানালেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ছুরিকাঘাতের চিহ্ন। হাসপাতালে নেয়ার আগে তাদের মৃত্যু হয় বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আমাদের জরুরি বিভাগে দুজনকে মৃতদেহ নিয়ে আসা হয়, আমরা পরীক্ষা করে দেখতে পাই যে দুজনেই অতিরিক্ত রক্তক্ষরণ, যেটা ছুরিকাঘাত হতে মৃত্যু হয়। এদিকে হামলাকারীদের ধরতে ঘটনার রাত থেকে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তানভীর সিপু, চিটিএন, কক্সবাজার।